বউ যদি ফোন করে স্বামীকে ভালোবেসে ফোন করছে, হ্যালো তুমি কোথায় আছো, এ ভাত খাবে না, এ রাখ ফোনটা, কাজে আছি জ্বলিয়ে দিলি তোরা, ওরে বাবারে হজরতের এত পাওয়ার এত কাজ। কিন্তু যদি দীপালি ফোন করে কিলেন, হ্যালো আই লাভ ইউ, কি করছো শুননা, কবে আসবে রেস্টুরেন্টে, কেলানি যা খাবি কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না, হ্যালা 3 ঘন্টা কথা বলছে আর গাড়ি চালাচ্ছে, কোনো অসুবিধা নাই, বউ একবার ফোন করলে অসুবিধা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। কোরআন আছে তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। বিবি ওই জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছে, যুয়িনা লিন্নাস হুব্বুস শাহাবাতি মিনান নিসা ওয়াল বানীন ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা। তারপরে তোমাদেরকে দিয়েছি রাশি রাশি হীরে মতি মুক্ত সোনা আর রূপা, তোমরা উপভোগ করো। আর তোমাদের সন্তান সন্ততি সবাই স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, শুনেলেন মায়েরা বড় নরম, আমার দাওয়াত কিন্তু বীরভূমে বেড়ে গেল আজ, তাই না? মায়েরা বলবে এই হুজুর কি নিয়ে আসবে, কিন্তু দাঁড়াও এখনো বাকি আছে, দাওয়াত থাকে কি না, তাই না? দাওয়াতটা থাকে কি না দেখো, আমি তো এখনো শেষ করি নাই, ডোজ এখনো বাকি আছে, দি যা হবে হবে নাকি, হ্যাঁ যুবকরা তো রেডি আছে, কেউই নেই। আমার ভাই মায়েদিকে বলবো, তোমরা যদি জান্নাতের উত্তর অধিকারী হতে চাও, তোমরা শুনলাও 5টা কথার উপরে আমল করো। 1 নম্বর হচ্ছে পর্দা পুশিদার মধ্যে এসো, 2 নম্বর নামাজি মুসল্লি হয়ে যাও, 3 নম্বর তোমরা স্বামীর বেশি বেশি করে খিদমত করো, 4 নম্বর নিজেদিকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে নাও, 5 নম্বর তাকওয়া অর্জন করো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে রাখবেন কিয়ামতের দিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন আমাদের সমাজের লোক এরা নামাজে রোজাতে ইসলামে এসে চালাকি করতে চায়, ওইটা একদম শরীয়ত সম্মত হারাম। কেন বলে দিই, হৃদয়ের খবর আল্লাহ রাখেন না? রাখেন না, অবশ্যই রাখে। তোমার হৃদয়ে তুমি ধরা পড়ে যাবে আল্লাহর কাছে যে তোমার ভেতর এক বার এক, বাইরেটা আলাদা ভেতরটা আলাদা, তুমি ধরা পড়বে কিয়ামতের দিনে। ওই জন্যে কেউ ধোকাবাজি প্রতারণা প্রবঞ্চনা করবেন না। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই, সাদা সিধে জিন্দেগি গুজার করুন, সাধারণ জিন্দেগি গুজার করুন। সাধারণ বলতে বলে দিই, জিন্দেগি ইসলামটাকে তোমরা কঠিন করে লাও না নিজের জন্য, আমি সহজ করেছি, তোমরা সহজভাবেই লাও। কঠিন করাটা বলে দিই, কঠিন আমাদের করে নেওয়া হয় কি করে, নিজেদের চলাফেরাতে আমরা কঠিন করেছি। মানুষ মারা গেলে তার লেগে দোয়া করো, তার লেগে দান খয়রাত করো, তার লেগে সদকায়ে জারিয়া করো, খুব ভালো জিনিস। কিন্তু মানুষ আমাদের সমাজে মরে গেলে মরার উপরে খাড়া দাঁড় করিয়ে দিই আমরা, সব কলো ওয়া ইসলামিক কালচার। এই আমি গাড়িতে আসছিলাম, একজন হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে, হুজুর মেয়েদের পেটে বাচ্চা হলে বাপের ঘরে থাকে, শ্বশুর বাড়ির লোকরা হাঁস মুরগি গোশ চাল আলু ডাল নিয়ে এসে রান্না করে খাওয়ায়, এটাকে আমাদের দেশে পোদ বলা হয়। আপনাদের এখানে আছে না নাই বীরভূমে? আছে। এটা কি হাদিস সম্মত? আমি বললাম না, এটা মেয়েদের হাদিস, হাদিসুন নিসা, এটা পালন কর। কেন করেছে? মেয়েরা দেখছে পেটে বাচ্চা আছে, খানা তো খেতে হবে, দে একটা মাল বার করে। ও ইসলামিক কালচার, আপনি এলাকায় খুঁজলেন আপনাদের হিন্দু ভাইদের মধ্যেও এটা আছে আর আপনার মধ্যেও আছে, বুঝলি? তারপরে মেয়েদের পেটে বাচ্চা এলে ভাজা খাওয়ায়, ভাজা,
সাত ভাজা শুনেন না, এই জানেন আপনারা সাত ভাজা খাওয়াই কি বলেন নাই, আমাদের বর্ধমানে আছে মুর্শিদাবাদে কি কি খাওয়াই শুনেন, সাত ভাজা কি কি, চাল ভাজা কি বললেন, মুড়ি, তারপরে আপনার ওই ওইটাকে কি বলে খই, কি বললেন কলাই ভাজা, তিন চার রকমের কলাই ভাজা দিয়ে সাত রকম মাল করবে, সে থেকে লাড়ু করবে দিয়ে খাওয়াবে, বলে কি বলে এটা খাওয়ার তো হয় মেয়েদের হাদিস, কি বুঝলে না খাওয়ালে বলো না লো খাওয়াতে হবে, আমার দাদিরা বলেছে, হ্যালো আমার বউ যে কিছুই খাই না, ছেলেটা হলো কি করে আটকাই নাই, আমার দুটো বিটি হয়েছে, আমার ছোটো বোনের তিনটে মেয়ে, আমার বড় বোনের সত্তরে বিয়ে দিয়েছি দুটো বেটা, আমার বড় ভাইয়ের তিনটে বেটা, মেজো ভাইয়ের একটা বেটা, আমাদের কেউ কি পোত খাওয়াতে হলো না, আমাদের কেউ কি আপনার সাত ভাজা খাওয়াতে হলো না, সব বাড়ির হাট্টা কাট্টা ছেলে ছেলে মরলো না, আর তোমার না খাওয়ালে ছেলে মরে যাবে, না খাওয়ালে ছেলে আটকে যাবে, এর থেকে বড় দুর্নীতি সমাজে আর কিছু হতে পারে না, এগুলোকে কি বলে তোমার কঠিন করে নেওয়া, তুমি কঠিন করছ ইসলাম থাকে, এগুলো একটাও ইসলামের কালচার নয়, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি, সাত ভাজা খাওয়ানো, মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্বশুর বাড়ি থেকে মাল নিয়ে এসে পোত নিয়ে আসা, এ একটাও শরীয়ত সম্মত নয়, শরীয়তের বাইরে কাজ, খাওয়াটা হারাম লয় ওটাকে শরীয়ত মনে করে পালন করাটা হারাম, খাবার কখনো হারাম হয় না, খাবারটা কি হালাল, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি, যে খাবারগুলো নিয়ে আসছে সব হালাল খাবার, কিন্তু ওটাকে শরীয়ত মনে করে ব্যবহার করাটা হারাম, যে এটা ইসলামে আছে এটা মনে করাটা হারাম, বাকি খাওয়াটা হারাম নয়, খাবার আপনি যে কোনো দিন ভালো মন্দ খেতে পারেন, যে কোনো দিন আপনি খান, কোনো অসুবিধা নেই, ওই জন্যে আমার ভাই আজ থেকে সবাই নিয়ত করেন, আমরা মনে মনে নিয়ত করি আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাল্লাহ, সহি দিনকে বুঝেন, আর এটা বুঝতে গেলে আপনাদিকে আলেমদের টাচে আসতে হবে, ওলামাদের টাচে আসতে হবে, ইমামের টাচে আসতে হবে, যদি সমাজ গঠন করতে চান, তা না হলে শুনেলেন আমাদেরকে তো বহুজন গালি দেয় কিন্তু আমরা পরোয়া করি না, আমি দোয়া করি তাদের লেগে, দোয়া, এই গাড়িতে আসছিলাম একজন ফোন করেছিল, আমি উড়িষ্যা থেকে বলছি, কে, আমি সালাম দিলাম তিন থেকে চারবার উত্তর দিল না, আজিজ চিস্তি বলছি, আজিজ চিস্তি, কি বুঝলেন কি ব্যাপার, বলে গুস্তাখে রসুল আপ হ্যায় ইসিলিয়ে আপকো সালাম দেনা ভি হারাম হ্যায়, আপ তো কাফির হ্যায়, আমাকে কাফের ফতোয়া দিয়েছে, কি বুঝলেন, তো হাসি লাগলো শুনে, যে কি করব, যার যেরকম জ্ঞান সেই জ্ঞানেতে সে বলবে, তো তো আমাকে বলছে আপকো মুনাজারা করনা হ্যায় কহাঁ পর ব্যাঠেঙ্গে, আমি বললাম ভাই তুম ছোটে আদমি হো ছোটা বাত করো, তোমারা যো বড়ে বড়ে বাপ হ্যায় না ও ভি হামসে ডরতে হ্যায় ব্যাঠনে কে লিয়ে, তোমারা যো বড়া বড়া বাপ হ্যায় ও ভি ডরতে হ্যায় হামসে অর হামারে বাপ সে, হাম নহীঁ ডরতে আল্লাহ কে কৃপা সে, তারপরে শুরু হলো মা বোনের গালি, আলহামদুলিল্লাহ আপকা যো পীর সাহেব হ্যায় কিতনা আচ্ছা আখলাক দিয়া, লেকিন হামারে বাপ নে হামকো সিখায়া কিসি কো গালি মত দো দুয়া দো, হাম আপকো দুয়া দেতে হ্যায় কি আল্লাহ আপকো হিদায়ত নসিব ফরমায়ে, আল্লাহ আপকো দিন পর লায়ে, হামারে বাপ আর হামারে মা নে গালি নহীঁ সিখায়া, বীরভূমের লোক ফোন করে গালি দিয়েছে আমাকে, আমি দুয়া দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক, সিউড়ি থেকে একজন ফোন করেছিল, সে মাল তো এখন আমাকে ব্লক করে রেখে দিয়েছে, ভালো বলে হাম ফুলানে মলবি হ্যায় ওর ইয়ে হ্যায় আপনে পাতর চাবড়ি কে বারে মে জো বাতায়ে ইয়ে গলত বাত হ্যায়,
हमने बोला भाई मैंने तो जो सोया है मैं उनके बारे में कुछ नहीं बोला, हम आपके बारे में बताया कि आप भंडो है, आप लड्डू पीर है, हमने आपके बारे में बताया, लेकिन जो सोए हैं उसके बारे में हमारा शिकायत है नहीं। तो बीरभूमेर लोग जाने, आमी बिना तहकीका के कथा बोली नहीं।